আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ন্যাশনাল আইডিয়ার গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসালাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র হতে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য থেকে আমি আলোচনা করব কিভাবে নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হারের মধ্যে পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো দেরি না করে শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় নামিক সুদের হার ও কার্যকরী সুদের হারের গাণিতিক প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মূল পাঠে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, আমি আমাতুসালাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, তোমাদের সাথে আছি। এখানে আমার FB এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে, আমাতুসালাম। আজকে আমাদের 32 নং লেকচারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমার মোবাইল নম্বর দেওয়া আছে, যদি তোমাদের পড়া বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেই নামিক সুদের হার বলতে কী বুঝি। নামিক সুদের হার হচ্ছে, নামিক সুদের হার আমাদের বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ঋণের দাতা এবং গ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হার। অর্থাৎ ঋণ গ্রহণের সময় বা ঋণ প্রদানের সময় ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে যে বার্ষিক সুদের যে বার্ষিক হার নির্ধারিত বা চুক্তিবদ্ধ হয় সেটি হচ্ছে নামিক সুদের হার বা নমিনাল রেট অফ ইন্টারেস্ট। তারপর এখন আসো কার্যকরী বা প্রকৃত সুদের হার বলতে আমরা কী বুঝি। কার্যকর সুদের হার হলো সেই সুদের হার যা প্রকৃতপক্ষে পরিশোধ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো, প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার হচ্ছে সেই সুদের হার যা প্রকৃতপক্ষে প্রদান করা হয় বা অর্জিত হয়। নামিক সুদের হার এটি চুক্তিবদ্ধ একটি সুদের হার, কিন্তু প্রকৃতপক্ষে সুদ যখন গ্রহণ করা হয় বা প্রদান করা হয় নামিক সুদের হারের চাইতে অবশ্যই সেটি বেশি হয়। আমরা কীভাবে বেশি হয় সেটি আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কার্যকরী সুদের হারের যে সূত্র সেটি হচ্ছে 1+i/m^(-1). এখানে ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট যেটি প্রকৃত সুদের হার, আই হচ্ছে নামিক সুদের হার অর্থাৎ যেটি চুক্তিবদ্ধ সুদের হার নমিনাল অ্যানুয়াল রেট, এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা কম্পাউন্ডিং ফ্রিকুয়েন্সি, আমরা জানি এম বৃদ্ধি পেলে সুদের হারও বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কথাগুলো বললাম তার গাণিতিক প্রমাণ দেখব। দেখো এখানে একটি উদাহরণ রয়েছে, জনাব তারিফ একজন ব্যবসায়ী, তিনি সোনালী ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। ঋণ নেবার সময় তার নামিক সুদের হার নির্ধারণ করা হয়েছে 10%। এখন তিনি জানতে চান তার প্রকৃত সুদের হার কত হবে যখন সুদ গণনা করা হবে এক বার্ষিক ভিত্তিতে বা যেখানে এম সমান 1, 2 অর্ধবার্ষিক ভিত্তিতে যেখানে এম সমান 2, এবং 3 ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ 3 মাস পরপর যদি সুদ প্রদান করা হয় বা এম সমান 4। তাহলে আমরা এখন এক এক করে সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে 1 নম্বর বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা লিখব কি, ইএআর সমান আমরা যেটি লিখব 1+i/m^-1, অর্থাৎ 1+ আই এর মান হচ্ছে 10%, তার মানে হচ্ছে 0.10 / এম এর মান হচ্ছে 1, কেননা বার্ষিক চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে 1, উপরেও এম এর মান হচ্ছে
এক বিয়োগ এক। তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটারে হিসাব করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি কি দেখো, এক যোগ দশমিক এক শূন্য দশমিক এক শূন্য বিয়োগ এক সমান আমরা পাচ্ছি 10%। অর্থাৎ প্রথম বছরে চক্রবৃদ্ধি যখন এক, বার্ষিক চক্রবৃদ্ধি সংখ্যা যখন এক, তখন আমাদের প্রকৃত সুদের হার হলো 10%। এখন আমরা এই তো আমাদের এক গেল, এখন আমরা দুই নম্বর লিখছি। আমরা দুই নম্বর কী জানি, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা লিখব ই এ আর ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তাহলে কী হলো, মান বসিয়ে নিই, ওয়ান প্লাস আই এর মান এক শূন্য, যেটা নামিক হার, সুদের যেটা নামিক হার, এম এর মান হচ্ছে এখানে দুই, অর্ধবার্ষিকের ক্ষেত্রে এম এর মান দুই, উপরে পাওয়ার হবে দুই বিয়োগ এক। সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক দশমিক এক শূন্য দুই পাঁচ। আমরা একসাথে অঙ্কটি করে ফেলি, তাহলে আমরা কী পাচ্ছি, এক দশমিক এক শূন্য দুই পাঁচ, এক দশমিক এক শূন্য দুই পাঁচ বিয়োগ এক সমান দশমিক এক শূন্য দুই পাঁচ, দশমিক এক শূন্য দুই পাঁচ, এক শূন্য দুই পাঁচ। তাহলে এটাকে যদি আমরা এখন শতাংশে পরিণত করি, তাহলে হবে 10.25 শতাংশ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তোমরা দেখো যখন আমরা আমাদের অর্ধবার্ষিক ভিত্তিতে শেষ, আমরা যখন বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় করলাম, তখন আমরা পেলাম 10%। আবার আমরা যখন অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় করলাম, তখন আমরা পেলাম 10.25%। এখন আমরা তিন নম্বরটি করব, তিন নম্বরটি হচ্ছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে এম এর মান হচ্ছে আমাদের কত, চার। তাহলে আমরা এখানে কি জানি, ই এ আর ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। মান বসিয়ে দিচ্ছি আমরা, আমরা যদি মান বসিয়ে দিই তাহলে পাচ্ছি ওয়ান প্লাস আই এর মান হচ্ছে 0.10, এম এর মান হচ্ছে চার, উপরে এম এর মান চার বিয়োগ এক। তাহলে আমরা পাচ্ছি 1.103। আমরা এটা যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি 1.1038 বিয়োগ এক সমান আমরা পাচ্ছি 0.1038, অর্থাৎ 10.38%। তাহলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেখানে এম এর মান হচ্ছে চার, সেক্ষেত্রে আমাদের প্রকৃত সুদের হার হচ্ছে 10.38%। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, আমরা এখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, বার্ষিক চক্র বৃদ্ধিকরণের ক্ষেত্রে নামিক সুদের হার ও কার্যকর সুদের হার একই হয়, নামিক সুদের হার ও কার্যকরী সুদের হার
একই হয়, অর্থাৎ কারণ এখানে এম এর মান হচ্ছে এক, কিন্তু যখনই এম এর মান বৃদ্ধি পেতে থাকে কার্যকরী সুদের হারও বৃদ্ধি পেতে থাকে। তাহলে কার্যকর সুদের হার বৃদ্ধি পায় যখন চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পায়। কার্যকরী সুদের হার বৃদ্ধি পায় যখন চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হারের মধ্যে এই দুটি বিষয় আমরা লক্ষ্য করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা কার্যকরী সুদের হার এবং প্রকৃত সুদের হারের যে গাণিতিক প্রয়োগ এবং কীভাবে পার্থক্য নির্ণয় করা যায় সেই সম্পর্কে ধারণা লাভ করেছো। আশা করি বাসায় বসে তোমরা অনুশীলন করবে, অনুধাবন করবে এবং তোমরা স্টাডি বা অধ্যবসায়ের সাথে থাকবে। আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।